আমরা কিন্তু শিরোপা নিয়েছি এবং এই যে চাচা ভাইপো আমরা খুবই আনন্দিত। প্রথমে অভিনন্দন জানাতে চাই মেসি এবং আর্জেন্টিনা টিমের সমস্ত প্লেয়ার এবং কোচ স্টাফ যারা রয়েছে সকলকে, কারণ আর্জেন্টিনা শিবিরে একটা ট্রফি অনেক বেশি প্রয়োজন ছিল। লিওনেল মেসির মতো প্রোফাইলের একজন প্লেয়ার অথচ তার নামের পাশে দিয়ে একটা জাতীয় দলের শিরোপা থাকবে না, বিষয়টা বড়ই ব্যাপার। অনুভূতি বলে বোঝানোর মতো কিছু নেই। কোনো কোনো কাপ মেসি ধরিনি, আমি ধরি, আমি ধরিছি। আমাদের হুজুর আমার বন্ধু, সে কিন্তু চুরিয়াতে দাঁড়িয়ে আছে, আমার গলায় না ওটা হচ্ছে। আপনাদের প্রিয় স্বাধীন ভাই, সে এখন ভেড়াটা নিয়ে আসতেছে, আর সে কিন্তু আর্জেন্টিনা টিমের সেই লেভেলের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আর্জেন্টিনা ও শক্তিশালী ব্রাজিলের খেলায় 1-0 গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আমার প্রিয় টিম আর্জেন্টিনা। দীর্ঘ 28 বছর পর আমার প্রিয় টিম আর্জেন্টিনা কাপের দেখা পেল, শিরোপার দেখা পেল। আমরা ব্রাজিলিয়ানদের কাছে অনেক সময় অনেক ধরনের ট্রলের শিকার হই, বিভিন্ন ধরনের ট্রলের শিকার হই, আমরা কিন্তু কখনোই কোনো প্রতিবাদ করি না। আমাদের ব্রাজিলের উপর কোনো ধরনের কোনো রাগ নেই, কোনো সাপোর্টারের উপর কোনো ধরনের কোনো রাগ নেই। আমাদের দরকার ছিল একটা শিরোপা, আমরা সেটা পেয়েছি। তো এই শিরোপা আমাদের জন্য খুবই আনন্দের, যে কারণে আমরা আনন্দিত হয়ে সীমিত পরিসরে একটি পিকনিকের আয়োজন করেছি। আমাদের কোনো এক ভক্ত বলে ফেলেছিল যে যদি আমাদের আর্জেন্টিনা টিম কাপ নিতে পারে তাহলে আমরা ভেড়া জবাই করে পিকনিক করব। তো সেই হিসাবে আর কি আমাদের আজকের এই আয়োজন। চাচ্ছিলাম যে মেসির হাত দিয়ে একটা শিরোপা দেখতে, আমরা আমাদের প্রিয় মেসির হাত দিয়ে একটা শিরোপা পেয়েছি, আর ওইখানে হচ্ছে ভেড়া জবাই করা হচ্ছে, আর এখানে আমাদের সামনে আর একটা ভেড়া, আমি আপনাদেরকে একটু পরে সেটা দেখাবো। তো বিষয়টা হচ্ছে ট্রল করার মতো কিছু নেই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আশঙ্কায় ছিলাম যে ব্রাজিলের মতো শক্তিশালী দলের সাথে আর্জেন্টিনা কতটুকু ট্যাকেল দিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলকে উড়িয়ে দিল 1-0 গোলে। শেষ পর্যন্ত আমাদের প্রিয় আর্জেন্টিনা টিম জয়ের দেখা পেল, যে কারণে আজকে আমরা খুবই আনন্দিত। আমি আমার প্রিয় আর্জেন্টিনা টিমকে স্বাগতম জানাই এবং ভালোবাসা জানাই প্রিয় মেসির প্রতি। আমি বুঝতে শেখার পর থেকে, আমি যে খেলা যখন দেখতে শিখেছি তারপর থেকে কিন্তু আমি কখনোই মেসির হাতে শিরোপা অথবা আর্জেন্টিনার কোনো একটা শিরোপা আমি কিন্তু দেখি নাই আর কি। এই জন্য আর কি খুবই বেশি আনন্দিত হচ্ছি, আনন্দ লাগতেছে। আর যে বললাম যে দীর্ঘ 28 বছর পর তারা কিন্তু, ব্রাজিলিয়ান সাপোর্টাররা কিন্তু বলে দিয়েছে যে আগামী 28 বছরের আলটিমেটাম দিয়ে দিয়েছে। তো আমরা আসলে এটা মেনে নিয়েছি, কখন কি ঘটবে এটা বলা যায় না। আমাদের টিম আমরা অতটা ইয়া করি না ব্রাজিলের মতো যে আমাদের টিম ফাইনালে হারবে না, আমাদের টিম ফাইনাল পর্যন্ত অনেকবার গিয়ে হেরে গেছে, এই জন্য আমাদের বেশি কষ্ট যে শিরোপাটা নিতে পারি নাই। তবে এবারে আর সেই কাজটা হয় নাই, আমরা কিন্তু শিরোপা নিয়েছি এবং এই যে চাচা ভাইপো আমরা খুবই আনন্দিত, যে এতটাই আনন্দিত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে কথাটি বলছিলাম যে আমাদের কোনো একজন ভক্ত বলেছিল যে আর্জেন্টিনা জিতলে আমরা ভেড়া জবাই করে পিকনিক করব, সেটাই কিন্তু আমরা করতে চলেছি। আর এখানে ভেড়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা জবাই করা হয়ে গেছে, যেহেতু রক্ত অনেকের দেখলে সমস্যা হয় এজন্য জবাই করা দেখাচ্ছি না। তো এখন আমার চাচা ভেড়া নিয়ে আসতেছে, আপনাদের প্রিয় স্বাধীন ভাই, সে এখন ভেড়াটা নিয়ে আসতেছে, আর সে কিন্তু আর্জেন্টিনা টিমের সেই লেভেলের ভক্ত। আমরা জানি যে আমরা বারবার ফাইনালে উঠে ঠকে যাই, তারপরেও আমাদের মেসির উপরে একটা বিশ্বাস থেকে যায়, সেই বিশ্বাস থেকে আমরা কিন্তু আজকে জয়টা পেয়েছি, আজকে যে গোলটা করেছে আমাদের টিমে। তো ডিমারিয়াকে কিন্তু আমি কখনোই ফুল টাইম খেলতে দেখি নাই, আজকে প্রথমে নেমে সে কিন্তু একটি গোল করেছে, সেই গোলটি আমাদেরকে জয়ের পথ দেখিয়েছে। আর তাদের কথা কি বলবো, ব্রাজিলের ব্যথায় আমরাও ব্যথিত, কারণ আমাদের শত্রু তো ব্রাজিল না। বিষয়টা হচ্ছে আমাদের দরকার ছিল একটা শিরোপা, আমরা শিরোপা পেয়ে গেছি। খেলা বিনোদনের জিনিস, তো আমি একজনকে আক্রমণমূলক কথা বলতেছি, একজন আমাকে বলতেছে, এগুলো বলা আসলে ঠিক না। দীর্ঘ 28 বছর পর আমাদের আর্জেন্টিনা টিম যে জয় পেল তাতে আমরা এতটাই আনন্দিত যে আমরা সব কিছু ভুলে গিয়ে জয় পেয়েছি। আচ্ছা, সে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। তো বন্ধুরা, আমি এখন আমার চাচা এসকে স্বাধীনের কাছে চলে যাব, কারণ আমার থেকে খুশি, আমি আর কতটা খুশি, আমার থেকে খুশি সে। আমি তাকে ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করতে দেখেছি, সে কিন্তু আমাদের থেকে বড় ভক্ত।
সে সারা রাত জেগে, হয়তো বা মেবি কালকে রাতে ঘুমাই নাই, আমিও ঘুমাই নাই, কালকে রাতে ঘুমাইছে কিনা এটা ঠিক নাই। তো এই জয়ে সে কতটা আনন্দিত আমরা এখন তার মুখ থেকে শুনবো। তো চাচা বলে যাও আমাদের ভক্তদের। প্রথমে অভিনন্দন জানাতে চাই মেসি এবং আর্জেন্টিনা টিমের সমস্ত প্লেয়ার এবং কোচ স্টাফ যারা রয়েছে সকলকে, কারণ আর্জেন্টিনা শিবিরে একটা ট্রফি অনেক বেশি প্রয়োজন ছিল। লিওনেল মেসির মতো প্রোফাইলের একজন প্লেয়ার অথচ তার নামের পাশে দিয়ে একটা জাতীয় দলের শিরোপা থাকবে না, বিষয়টা বড়ই বেমানান। তো এই জন্য চেয়েছিলাম যে ফাইনালে ব্রাজিল হোক কিংবা অন্য যে কোনো টিম, আমাদের শুধু শিরোপা প্রয়োজন। আমরা ব্রাজিল আমাদের প্রতিপক্ষ না বা শত্রু না, আমাদের দরকার যেই হোক আমাদের শুধু শিরোপা প্রয়োজন, আমাদের শিরোপা প্রয়োজন। এজন্য দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল, তাই আমরা যারা আর্জেন্টিনা সমর্থক আছি আমরা চেষ্টা করতেছি দিনটাকে একটু উদযাপন। এই যে আয়োজন করতেছি, কখন কি করতেছি পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হুজুর, আমার বন্ধু, আমাদের হুজুর আমার বন্ধু, সে কিন্তু ছুরি হাতে দাঁড়িয়ে আছে, আমার গলায় না, ওটা ইয়ার গলায় চালাতে হবে, আমার দিকে ধরে না আর কি। সে কি সেও কিন্তু মানে আর্জেন্টিনার সাপোর্টার, খুবই আনন্দিত সে, মানে হুজুর কিছু বলবে? আচ্ছা সে কিছু বলতে যাচ্ছে না, কারণ বললে চাকরি থাকবে না। আচ্ছা সে বলতেছে কিছু বললে চাকরি থাকবে না। ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, অনেক মুসলমান নেই, আমি তোমার এই বিভিন্ন টিমে। আচ্ছা আমার ক্ষমতা নেই যে আমি এখানে জবাই দেখাবো, আর এগুলো দেখানো আসলে ঠিক না, আমি আসলে দেখাতে চাচ্ছি না। আমাদের হুজুর এখন জবাই করবে, তো জবাইটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ অনেকের সমস্যা হতে পারে, অনেকের সমস্যা হয়ে থাকে, আমি নিজেও আর কি ওইভাবে দেখতে পারি না। তো আমরা দুইটা ভেড়া কিনেছি, আসলে আমাদের লোক সংখ্যা কম নয়, আর যদি আমরা বড় করে আয়োজন করতাম আমাদের সকল ভক্তদেরকে নিয়ে, তাহলে আরও অনেক বড় আয়োজন করতে হতো, যেহেতু করোনাকালীন সময়ে এখানে আর কি বেশি কিছু আমরা করতে পারতেছি না। বন্ধুরা আমাদের কার্যক্রম পরবর্তী ধাপে চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কসাই, যাকে বলা হয় জুম্মন কসাই, সে কিন্তু এখানে ওই ভেড়াটাকে ছিলে কুটে প্রস্তুত করার কাজ করতেছে। শুধু সে নয়, এখানে আমাদের যে আর্জেন্টাইন ভক্ত মামা ইসমাইল হোসেন, সে কিন্তু এখানে ভেড়া গাছে ঝুলিয়ে সে সেলার চেষ্টা করতেছে, ভেড়াটাকে ছিলতেছে, সেও কিন্তু ওই জুম্মন কসাইয়ের মতো ভেড়াটাকে ছিলতেছে। তো সাথে আছে এস কে ইয়াসিন, সেও একজন বড় ধরনের ভক্ত, আসলে ভক্ত ছাড়া কোনো কথাই নেই এখানে, ভক্তের ঠেলাঠেলি, কে আগে কাজ করবে সেটা নিয়ে আর কি ঠেলাঠেলি চলতেছে। আর এদিকে আমাদের কাকু, ঠিক আছে আমার চাচা, সে কিন্তু ওই যে আনুষঙ্গিক যত কাজ দরকার হয় সে কিন্তু সবই করতেছে, আমিও করব, আমি ফাঁকি দিচ্ছি তা না, আমি করব, সেটা আপনাদেরকে দেখাবো যে আমি কি। আজকের এই খেলার পরে আমরা সীমিত পরিসরে উদযাপন করেছি, উদযাপনটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর একেবারে শেষ অংশে দেখাবো। উদযাপনটা দেখার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের আরেকজন ভক্ত কিন্তু এদিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে, সেও কিন্তু মারাত্মক লেভেলের একজন ভক্ত। তো সে কিন্তু আমাদের মধ্যে ডিমারিয়ার ভূমিকা পালন করে, এখন এই খেলায় জেতার পরে শিরোপা মেচির হাতে ওঠার পরে তার যে অনুভূতিটা সেটা আমরা এখন তার কাছ থেকে জানবো। অনুভূতি বলে বোঝানোর মতো কিছু নেই, কোনোদিনও কাপ মেসি ধরিনি, আমি ধরিছি। আচ্ছা সে কিন্তু আমার থেকে বেশি আনন্দিত, কারণ কাপ মেসি ধরিনি, কাপ ধরেছে আমাদের বড় ভাই, সে বলতেছে গোল যদি সে নিজে দিতে পারতো তাহলে কেমন লাগতো। আসলে তার অনুভূতিটা কিন্তু এরকম। আর এখানে মার্টিনেজ, তিনি কিন্তু মাঝে মাঝে মার্টিনেজের ভাব নিচ্ছেন। আর এখানে জুম্মন কসাইয়ের ভূমিকায় অভিনয় করতেছেন, অভিনয় না আসলে কাজ করতেছেন আমার বড় ভাই ইনামুল, ইনামুল হোসেন। আর পাশে শিল্পী ইমন হোসেন আছে, সে কিন্তু বসে বসে দেখতেছে, তুমি ইমন হোসেন তুমি কাজ করো ঠিক আছে, তাকে হেল্প করো।
আসলে আমাদের এই যে প্রোগ্রামটা ভেড়া জবাই করে পিকনিক করার যে উদ্যোগটা এটা কিন্তু আজকের না বা এই বছরের না, এটা ছিল 2014 সালে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল খেলেছিল তখন কিন্তু এটার একটা আয়োজন করার কথা ছিল যে আর্জেন্টিনা যখন শিরোপাটা নিবে তখন যখন আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে জিতবে তখন আমরা পরবর্তী দিনে এই পিকনিকের আয়োজনটা করব, কিন্তু তখন আর হয়ে ওঠেনি, ভাগ্য আমাদের সাথে দেয়নি। তার পরবর্তীতে আবার কোপা কাপের ফাইনাল খেললো তখনও আমাদের ভাগ্য সাথে দেয়নি, কিন্তু এখন 2021 সালে এসে ভাগ্য আমাদের দিকে তাকিয়েছে। তো ইতোমধ্যেই আমাদের গোস্ত কাটাকাটির পর্ব শেষ, এখন এই গোস্ত তুলে নিয়ে রান্না করা হবে। এখানে দেখতে পারতেছেন এরা যারা আছে এরা সবাই মিলে কষ্ট করে এই গোস্তগুলোকে কেটে পিস পিস করে রেখেছে। আর এই যে দেখতে পারছেন মূল অবদান তার জুম্মন কষাই, সে কিন্তু এখানে প্রধান কষাইয়ের ভূমিকা পালন করতেছে। আর এখানে সহযোগিতায় আছে এসকে স্বাধীন এবং সাথে আরও অনেকেই। তো দেখতে পাচ্ছেন এই যে আরেকজন আর্জেন্টাইন, সে কিন্তু কড়াইটা নিয়ে দৌড়িয়ে আসলো ওই ইয়া রাখার জন্য, গোস্ত রাখার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সকলের কাজের পারফরমেন্স দেখালাম যে সবাই কাজ করতেছে, এখন আমি কাজ করব এটা আপনাদেরকে দেখাবো যে আমি কিন্তু ফাঁকি দিচ্ছি তা না, সবাই কাজ করতেছে আমি ফাঁকি দিচ্ছি এমন কিছু না। আমি এই যে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্ডার টেকনিক্যাল কাজ, যেটা ইলেকট্রনিক কাজ, যেটা সেটা আমি করবো ব্যালেন্ডার দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে শুকনো ঝাল আছে এবং উপরের দিকে আমি যদি দেখাই তাহলে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে ব্যালেন্ডার মেশিন, আর এটা হচ্ছে মশলা, এটা মশলা, আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে, এখানে রসুন আছে, এখানে আদা আছে, এগুলো সবই আমি এই যে ব্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার ভিতরে দিয়ে বেটে ফেলবো। তো চলুন আমি এখন কাজ শুরু করে দিই। তো আমি এখন এটাকে এই যে মশলাগুলো আছে এখানে আমি জিরাটাকে প্রথমে এটার ভিতরে দিয়ে দিলাম। তো গাইস আমাদের কার্যক্রম প্রায় অর্ধেকে চলে এসেছে, আমি এই যে রসুনটা এখন বেটে দিলাম। বন্ধুরা এখন এই যে সব থেকে স্যাঁচড়া জিনিস এই ঝালটাকে আমরা এখানে দিয়ে বেটে নিব। এটা আছে সব থেকে স্যাঁচড়া জিনিস, এটা হাত দিয়ে ধরেছি, হাত উঠতেছে। আমি আপনাদেরকে ভালো করেই দেখাচ্ছি, আর এখানে অল্প লাইটের ব্যবস্থা করা হয়েছে, মানে ক্যামেরায় তো ওইভাবে লাইট ক্যাপচার করে না, শুধু আমাকেই দেখা যাচ্ছে, অর্ধেকটা আর কিছু দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার কি পরিবেশ। এখানে যে ভেড়ার গোস্ত রান্না হচ্ছে, রান্না শুরু হয়ে গেছে, আর এখানে মানে দুইটে কড়াইতেই ভেড়ার গোস্ত রান্না চলছে। আর এই যে এখানে আছে জুম্মন কষাই, সে কিন্তু নিজেই রান্নার দায়িত্ব নিয়েছে। আর এখানে আমাদের বাবুচ্চি, সে রান্না চাপায় দিয়ে তিনি কিন্তু এখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মানে গরম কাজ করতে করতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আমাদের রান্না বাড়ার পালা শেষ হয়ে গেছে, এখন চলছে খাওয়া দাওয়ার পালা। তো সবাই এখন খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত আছে, এখন বাজে রাত 12টা, খাওয়া দাওয়া শেষ করতে করতে সবার 1টা বেজে যাবে, 1টা বাজে আবার ইতালি বনাম ইংল্যান্ডের খেলা আছে, ফাইনাল খেলা। তো ইউরোকাপের এই খেলা দেখে সবাই ঘুমাতে যাবে, সেই একটা চিন্তাভাবনা সবার মধ্যে। তো সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার দিকে সবার মনোযোগ, এখন রাত যেহেতু অনেক হয়ে গেছে সবার পেটে অনেক ক্ষুধা রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই খুব খাওয়ার কাজে ব্যস্ত আছে।
আমরা খাবো, সবাই খেয়ে নিয়েছি, এখন আমরা খাবো, আমরা সবাই বসে গেছি, আমরা খেয়ে বসেছি।